হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এনডি টিউটোরিয়ালস এর পক্ষ থেকেও তোমাদের সবার সুস্থতা কামনা করছি। আজকের আলোচ্য বিষয়ে যাওয়ার আগে তোমাদের সবাইকে বলবো যে তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো। হয়তো বাড়ির বাইরে বেরোনোর কোনো প্রয়োজনীয়তা নেই, যদি কোনো বিশেষ কারণে বেরোতে হয় তবে অবশ্যই মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করো, আর সামাজিক দূরত্ব বিধি মেনে পরস্পরের সঙ্গে কথা বলো। এবারে আমি চলে আসি ছাত্র ছাত্রীদের কাছে। তোমাদের সবাইকে বলছি, যারা আজকে নতুন এই চ্যানেলে এসছো বা যারা অনেক আগে থেকে আমার এই চ্যানেলের ভিডিও দেখে আসছো অথচ সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলছি ফটাফট চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনকে প্রেস করো, যাতে আমার সমস্ত আপডেটেড ভিডিওর নোটিফিকেশন তোমরা প্রথমেই পাবে এবং তোমাদের সময় মতো করে তোমরা ভিডিও দেখে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। এছাড়াও আমার ভিডিও ডেসক্রিপশনে যে লিংক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে তোমরা সহজেই এই আলোচ্য বিষয়ের নোটস পাবে এবং সেই নোটস দেখে তোমরা পরীক্ষায় কিভাবে লিখবে তার প্রস্তুতি নিতে পারবে। এবারে আমরা আলোচ্য বিষয়ে আসি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে নদী ও তার কাজ এবং তার কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ। দশম শ্রেণীর সিলেবাসে যে তিনটি বহির্জাত শক্তি সম্পর্কে আলোচনা করা আছে সেগুলো হলো নদী, হিমবাহ এবং বায়ু, তাদের কার্যপ্রণালী, তাদের কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ প্রভৃতি। এই বহির্জাত শক্তিগুলি পৃথিবীপৃষ্ঠের ওপরে ক্রমাগত কাজ করে চলেছে এবং পৃথিবীপৃষ্ঠের উপরিভাগের ভূমিরূপের পরিবর্তন সাধন করে চলেছে। তো এই বহির্জাত শক্তিগুলির মধ্যে নদীর ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ নদীর কাজের দ্বারাই পৃথিবীপৃষ্ঠের উপরিভাগের ভূমিরূপের সবচেয়ে বেশি পরিবর্তন সাধিত হয়। আমরা এই নদী বা তার কাজ সম্পর্কে আলোচনার পূর্বে প্রথমে নদী সম্পর্কে কয়েকটি প্রাথমিক তথ্য আমরা জেনে নেই। তো প্রথমে আসবো কি আমরা, না নদী কাকে বলে, নদী কাকে বলে, না উচ্চ পার্বত্য অঞ্চল থেকে সৃষ্ট এক বা একাধিক জলধারা পরস্পর মিলিত হয়ে যখন কোন নির্দিষ্ট খাতের মধ্য দিয়ে সরাসরি প্রবাহিত হয় এবং কোন সাগরে বা হ্রদে এসে পতিত হয় সেই জলধারাকে বলা হয় নদী। এরপরে আমরা চলে আসবো কিনা আদর্শ নদী কাকে বলে, আদর্শ নদী কি, না প্রত্যেকটি নদীতে কিন্তু সমানভাবে গতিবেগ থাকে না বা সমান গতিপথ থাকে না। নদীর প্রধান তিনটি গতি লক্ষ্য করা যায়, একটা হচ্ছে পার্বত্য প্রবাহ বা উচ্চ গতি, একটা সমভূমির প্রবাহ বা মধ্য গতি, আর একটি হচ্ছে নিম্ন গতি বা বদ্বীপ প্রবাহ। তো যেসব নদীতে উৎস থেকে মোহনার মধ্যে এই তিনটি গতি অর্থাৎ উচ্চ গতি, মধ্য গতি এবং নিম্ন গতি সুস্পষ্টভাবে বিদ্যমান থাকে সেই নদীকেই বলা হয় আদর্শ নদী। যেমন আমাদের দেশের গঙ্গা নদী একটি আদর্শ নদী, কেন না তার মধ্যে তিনটি গতিপথ লক্ষ্য করা যায়। যেমন এই উৎসস্থল থেকে এই হরিদ্বার পর্যন্ত এই অংশটি গঙ্গা নদীর পার্বত্য প্রবাহ বা উচ্চ গতি, আবার এই হরিদ্বার থেকে এই পাটনা পর্যন্ত এই অংশটি সমভূমি প্রবাহ বা মধ্য গতির মধ্যে অবস্থান করছে, আবার পাটনার পরে একেবারে মোহনা পর্যন্ত অংশটি নিম্ন গতি বা বদ্বীপ প্রবাহ নামে পরিচিত। এবারে আসবো কি, না নদী অববাহিকা কাকে বলে, কাকে বলে নদী অববাহিকা, না নদী তার উপনদী, শাখা নদী সহ যতটা অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয় সেই অঞ্চলটিকেই বলা হয় নদী অববাহিকা। আবার বলছি, নদী তার উপনদী, শাখা নদী সহ যতটা অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয় সেই পুরো অঞ্চলটাকেই বলা হয় নদী অববাহিকা। যেমন দেখো গঙ্গা নদী তার এই অংশ থেকে উপনদী সমূহ এবং শাখা নদী সমূহ নিয়ে বিস্তীর্ণ অঞ্চলের মধ্য দিয়ে বিস্তৃত হয়েছে, যার ফলে এই পুরো অংশটাই গঙ্গা নদীর অববাহিকা নামে পরিচিত। এবারে চলে আসবো কি, না ধারণ অববাহিকা কাকে বলে, ধারণ অববাহিকা, না নদীর অববাহিকার মধ্যে পার্বত্য অঞ্চলে যে অংশটি অধিকার করে আছে অর্থাৎ নদী বিভিন্ন জলধারার দ্বারা সৃষ্ট হয়েছে, এক বা একাধিক জলধারার দ্বারা সৃষ্ট হয়েছে, তো সেই পার্বত্য অঞ্চলে ওইসব জলধারা গুলো প্রবাহিত হওয়ার সময় যতটা অঞ্চল অতিক্রম করে আছে তাকে বলা হয় ধারণ অববাহিকা। আবার বলছি,
যে নদী পার্বত্য অঞ্চলে বিভিন্ন ছোট ছোট ধারা উপধারা সহ যতটা অঞ্চল অধিগ্রহণ করে আছে সেই অঞ্চলটাকেই বলা হয় ধারণ অববাহিকা। বুঝতে পেরেছো? এরপরে চলে আসবো কি না জলবিভাজিকা, কাকে বলে, কাকে বলে জলবিভাজিকা? না কোন উঁচু অংশ বা উঁচু পার্বত্য অঞ্চল যখন কোন দুটি নদীর গতিপথকে বিভিন্ন দিকে প্রবাহিত হতে সহায়তা করে বা দুটি নদীর গতিপথকে বিভাজিত করে। কি বললাম? না যখন কোন উঁচু পার্বত্য অঞ্চল দুটি নদীর গতিপথকে বিভাজিত করে বা দুটি ভিন্ন দিকে প্রবাহিত হতে সহায়তা করে সেই উঁচু পার্বত্য অঞ্চলকেই বলা হয় জলবিভাজিকা। যেমন আমাদের এই যে এই অংশে দেখো, এটি এই জায়গাটাতে বিস্তৃত হয়ে আছে হিমালয় পর্বতমালা। তো এই হিমালয় পর্বতমালা থেকে বহু নদী সৃষ্টি হয়েছে, তার মধ্যে দেখো কিছু নদী এদিকে প্রবাহিত হয়ে এসেছে আর কিছু নদী এদিকেও প্রবাহিত হয়ে ওই দিকে উত্তর দিকে বিস্তৃত হয়ে গেছে, যার জন্য হিমালয় পার্বত্য অঞ্চলকে জলবিভাজিকা বলা হয়ে থাকে। এরপরে চলে আসবো কি না দোয়াব, কাকে বলে দোয়াব? না দেখো এই যে নদীগুলো আছে, এটা গঙ্গার উপনদী যমুনা, এটি গঙ্গা মূল নদী, এখানে ঘরঘরা, এখানে চম্বল। তো এইসব নদীগুলো অর্থাৎ এইসব নদীগুলোর মধ্যবর্তী যে সমভূমি অংশ উর্বর পলিমাটি দ্বারা গঠিত সেই সব সমভূমি অঞ্চলকে বলা হয় দোয়াব। কাকে বলে দোয়াব? না দুটি নদীর মধ্যবর্তী সমভূমি অঞ্চলকে বলা হয় দোয়াব। এছাড়াও আমরা নদী সম্পর্কে যেটা জানবো, না নদী যেখানে সৃষ্টি হয় বা উৎপত্তি হয় সেই স্থানকে বলা হয় উৎস, আর যেখানে এসে পতিত হয় সেই অংশটিকে বলা হয় মোহনা। পৃথিবীপৃষ্ঠের ওপরে বহু নদ নদী আছে, ভূমির ঢাল অনুসারে বিভিন্ন নদী বিভিন্ন দিকে প্রবাহিত হয়ে গেছে, বহু নদীর মধ্যেই তিনটি গতি লক্ষ্য করা যায়। তো সেই গতিপথের মধ্যে কি হয় না তারা বিভিন্ন অংশে বিভিন্ন রকম ভাবে কাজ করে থাকে। এই কাজের ফলে কি হয় না নদী উপত্যকার আকৃতিগত কিছু পরিবর্তন হয় বা নদীর দুই পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে ভূমিরূপের কিছু পরিবর্তন হয়, সেই সব ভূমিরূপ গুলোকেই বলা হয় কি না নদীর কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ। তো আমরা নদীর কাজে আসি। তো নদী প্রধানত তিনটি কাজ করে থাকে, ক্ষয় কাজ, বহন কাজ এবং সঞ্চয় কাজ। উচ্চ পার্বত্য অঞ্চল থেকে প্রবাহিত হয়ে এসে মোহনা পর্যন্ত গতিপথে এই তিনটি কাজ বিভিন্ন অংশে করে থাকে। উচ্চ পার্বত্য অঞ্চলে জলের গতিবেগ বেশি, যার জন্য এই অংশে ক্ষয় কাজ করে থাকে। সমভূমিতে আসার পরে জলের গতিবেগ কমে যায়, যার ফলে এখানে বহন কাজ এবং সঞ্চয় কাজ করে থাকে। তো আমরা এই কাজগুলো নিয়ে আলোচনা করব এবং কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলি আলোচনা করব। তবে আজকের দিনে আলোচ্য বিষয় হচ্ছে নদী ক্ষয় কাজ পদ্ধতি গুলো কি কি এবং নদী ক্ষয় কাজের ফলে কি কি ভূমিরূপের সৃষ্টি করে। তা কি আসছি না নদী কি কি পদ্ধতিতে ক্ষয় কাজ করে। নদী প্রধানত চারটি পদ্ধতিতে ক্ষয় কাজ করে। উচ্চ পার্বত্য অঞ্চল থেকে প্রবাহিত হয়ে আসার সময় তার জলের গতিবেগ বেশি থাকে, তো সেই জলের গতিবেগের উপরে নির্ভর করে বিভিন্ন ভাবে ক্ষয় কাজ করে থাকে। তো সেই চারটি পদ্ধতি কি কি? না একটা হচ্ছে জলপ্রবাহ ক্ষয়, একটা হচ্ছে অবঘর্ষ ক্ষয়, একটা হচ্ছে ঘর্ষণ ক্ষয়, আর একটা হচ্ছে দ্রবণ ক্ষয়। তো আমরা চারটি ক্ষয় পদ্ধতি কিভাবে হয় আলোচনা করছি। কাকে বলে জলপ্রবাহ ক্ষয়? না পার্বত্য অঞ্চল থেকে খাড়া ঢাল বেয়ে যখন নদী বয়ে আসে তার জলের গতিবেগ অনেক বেশি থাকে, ফলে কি হয় না সেই গতিবেগের দ্বারা তার সম্মুখে যত ধরনের শিলাখণ্ড নুড়ি কাঁকর প্রভৃতি থাকে সব টেলে টুলে এক স্থান থেকে অন্যত্র বয়ে নিয়ে চলে যায়, তো সেটাকে আমরা বলছি জলপ্রবাহ ক্ষয়। অবঘর্ষ ক্ষয় কি? না এই দেখো নদীর খাতের মধ্য দিয়ে জল প্রবাহিত হয়ে যাচ্ছে, তো জলের সঙ্গে কি হচ্ছে না নদীগাত্রের বা নদী উপত্যকার বিভিন্ন শিলাগাত্রে কি হচ্ছে না আঘাত করছে এবং জল সেখানে ঘর্ষণ করছে, এইভাবে ক্ষয় করছে। তো এই ক্ষয়টাকে আমরা বলছি অবঘর্ষ ক্ষয়। অর্থাৎ নদীর জলের সঙ্গে নদী উপত্যকার শিলাগাত্রের ঘর্ষণের ফলে যে ক্ষয় হয় তাকে বলা হয় অবঘর্ষ ক্ষয়।
কাকে বলে ঘর্ষণ ক্ষয়? না, নদীর জলের সহিত বিভিন্ন ধরনের শিলাখণ্ড, নুড়ি, কাঁকর প্রভৃতি বহন করে নিয়ে চলেছে। তো এইসব শিলাখণ্ড, নুড়ি, কাঁকর পরস্পরের সঙ্গে ঠোকাঠুকি লাগছে, সেগুলো আবার নদী খাতের শিলাগাত্রের সঙ্গে ঠোকাঠুকি লাগছে, এইভাবে শিলাগাত্রকে ক্ষয় করছে ঘর্ষণের মাধ্যমে। এই পদ্ধতিটাকে বলা হচ্ছে ঘর্ষণ ক্ষয়। আর দ্রবণ ক্ষয় কি? না, পার্বত্য অঞ্চলেও বহু পলি মৃত্তিকা দ্বারা গঠিত শিলাস্তর আছে, যেগুলি সহজেই নদীর জলের সঙ্গে দ্রবীভূত হয়ে যায় এবং সেই দ্রবীভূত অবস্থায় জলের সহিত বাহিত হয়ে এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। এরকম ক্ষয়কে বলা হয় দ্রবণ ক্ষয়। তাহলে নদীর ক্ষয়কাজ পদ্ধতি কি কি বললাম? জলপ্রবাহ ক্ষয়, অপঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয় এবং দ্রবণ ক্ষয়। এই চারটি ক্ষয় পদ্ধতির মাধ্যমে কি হয় না, নদী উপত্যকার মধ্যে বিভিন্ন রকম আকৃতিগত পরিবর্তন ঘটায়। এইসব পরিবর্তনকেই আমরা বলি নদীর ক্ষয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ। এবারে আমরা আলোচনা করব নদীর ক্ষয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলি কি কি। এক নম্বরে আসবো কি না, আই ও ভি আকৃতির উপত্যকা। পার্বত্য অঞ্চলে নদী সর্বদা নিম্নগামী হওয়ার কারণে নদীর জলের গতিবেগ খুব বেশি হয়, আর যার জন্য কি হয় না, নদী পার্বত্য অঞ্চলে নিম্ন ক্ষয় বেশি করে থাকে, পার্শ্ব ক্ষয় কম করে থাকে। নদীর খাত কি হয় না, নিম্ন ক্ষয় বেশি হওয়ার কারণে খুবই গভীর হয় এবং পার্শ্ব ক্ষয় কম হওয়ার কারণে খাড়া ঢাল যুক্ত হয় এবং সংকীর্ণ হয়। এরূপ খাড়া ঢাল যুক্ত নদীগুলো দেখতে অনেকটা ইংরেজি আই অক্ষরের মতো হয় বলে একে আই আকৃতির উপত্যকা বলা হয়ে থাকে। দেখতে পাচ্ছ, খাড়া ঢাল যুক্ত এবং সংকীর্ণ এই গভীর উপত্যকা আই আকৃতির উপত্যকা নামে পরিচিত। এইসব আই আকৃতির উপত্যকাগুলোর উপরিভাগ যখন বৃষ্টির জলের প্রভাবে ক্ষয়ে যায় বা ধস নেমে যায়, তখন কি হয় না, উপত্যকাটি দেখতে কিছুটা ইংরেজি ভি অক্ষরের আকৃতি প্রাপ্ত হয়, একে আমরা তখন বলি ভি আকৃতির উপত্যকা। এরপরে আমরা যে ভূমিরূপে চলে আসবো তা হচ্ছে গিরিখাত ও ক্যানিয়ন। কাকে বলে গিরিখাত? পার্বত্য অঞ্চলের মধ্যে গভীর ও সংকীর্ণ নদী খাতের মধ্য দিয়ে নদী যখন আঁকাবাঁকা ভাবে অনেক দূর প্রবাহিত হয়ে যায়, এরকম সংকীর্ণ গভীর নদী খাতকে বলা হয় গিরিখাত। আর ক্যানিয়ন কাকে বলে? না, শুষ্ক অঞ্চলের গিরিখাতকে ক্যানিয়ন বলে। মরু বা মরুপ্রায় অঞ্চলের মধ্য দিয়ে যদি কোনো নিত্যবহ নদী প্রবাহিত হয়ে যায়, যে নদীতে সারা বছর জল থাকে, এরকম কোনো নদী প্রবাহিত হয়ে যায়, তখন কি হয় না, মরু অঞ্চলে শুষ্কতা বেশি থাকার কারণে সেই সব অঞ্চলের গভীর ভাবে উপত্যকাগুলো ক্ষয় করে এগিয়ে যায়, ফলে সেখানে উপত্যকাগুলো সংকীর্ণ এবং গভীর হয়, বৃষ্টিপাত খুবই কম হয়, যার ফলে পার্শ্ব ক্ষয় তেমন ভাবে হয় না, যার জন্য এই অঞ্চলে কি হয় না, গভীর ও সংকীর্ণ নদী খাত যুক্ত উপত্যকা দেখতে পাওয়া যায়। তো সেই মরু ও মরুপ্রায় অঞ্চলে শুষ্ক ও গভীর উপত্যকা গুলোকেই বলা হয় ক্যানিয়ন। তোমরা এখানে যে ছবিটি দেখতে পাচ্ছ সেটি পৃথিবীর বিখ্যাত ক্যানিয়ন গ্র্যান্ড ক্যানিয়নের ছবি, যা মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর উপরে সৃষ্টি হয়েছে। এবারে যে ভূমিরূপটি আলোচনা করবো তা হলো জলপ্রপাত। কাকে বলে জলপ্রপাত? না, পার্বত্য অঞ্চলে নদী প্রবাহিত হওয়ার সময় যদি জলতলে প্রবেশ ঘটে, তখন নদীর জল খুব উঁচু থেকে নিচু স্থানে সশব্দে এবং সজোরে পতিত হয়, এরূপ জলধারাকে বলা হয় জলপ্রপাত।
কি বললাম না, পার্বত্য অঞ্চলে নদী প্রবাহিত হওয়ার সময় যদি নদী উপত্যকায় জল তলের প্রবেশ ঘটে তাহলে নদীর জল উঁচু স্থান থেকে নিচু স্থানে প্রবল বেগে এবং সশব্দে পতিত হয়। এরূপ জলধারাকে বলা হয় জলপ্রপাত। কিভাবে সৃষ্টি হয় না সাধারণভাবে, পার্বত্য অঞ্চলে নদী খাতে যদি কঠিন শিলা এবং কোমল শিলা পাশাপাশি এবং উল্লম্বভাবে অবস্থান করে তাহলে কি হয় না, কঠিন শিলার তুলনায় কোমল শিলাগুলো খুব তাড়াতাড়ি ক্ষয় পেয়ে যায় এবং সেখানে খাড়া ঢালের সৃষ্টি করে। নদীর জল তখন ওই খাড়া ঢাল বেয়ে নিচে পতিত হয়, একে বলা হয় জলপ্রপাত। জলপ্রপাত এছাড়াও আরো কয়েকটি কারণে সৃষ্টি হয়, যেমন ধরো চুনাপাথর যুক্ত অঞ্চলের মধ্য দিয়ে যদি নদী প্রবাহিত হয় তাহলে কি হয় না, সেখানে বিক্রিয়া করতে করতে হঠাৎ করে চুনাপাথরের ছাদ ধসে গিয়ে সেখানে খাড়া ঢালের সৃষ্টি করে এবং সেখানে জলপ্রপাতের সৃষ্টি করে। আবার দেখো পার্বত্য অঞ্চলে হিমবাহের ঝুলন্ত উপত্যকার মধ্য দিয়ে যদি কোনো নদী প্রবাহিত হয় তাহলে সেই ঝুলন্ত উপত্যকার প্রান্ত ভাগে যে খাড়া ঢালের সৃষ্টি হয়েছে সেই খাড়া ঢালগুলোতেও জলপ্রপাত সৃষ্টি হয়। এছাড়া কি না, কোন স্থানে হঠাৎ করে চ্যুতি বা ফাটলের যদি সৃষ্টি হয় শিলাস্তরে তাহলে কি হয় না, সেখানেও খাড়া ঢালের সৃষ্টি হয় এবং সেখানে জলপ্রপাতের সৃষ্টি হয়। এছাড়া নদীর পুনর্যৌবন লাভের ফলে কি হয় না, যে নিক পয়েন্ট গঠিত হয় সেখানেও খাড়া ঢালের সৃষ্টি হয় এবং সেই নিক পয়েন্টে জলপ্রপাত গঠিত হয়। পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাতের নাম হচ্ছে অ্যাঞ্জেল জলপ্রপাত। ভারতের সর্বোচ্চ জলপ্রপাতের নাম হচ্ছে যোগ জলপ্রপাত। কাবেরী নদীর উপনদী শরাবতী নদীর উপর অবস্থান করছে। বর্তমানে কুঞ্চিকলকে বলা হলেও কুঞ্চিকল জলপ্রপাত দুটো ধাপে নামছে, টু ড্রাইভ ফলস বলা হয়। জলপ্রপাতের জল যে অংশে এসে পতিত হচ্ছে এখানে কি হয় না, ধীরে ধীরে জলের আঘাতে ক্ষয়ের ফলে ছোট বড় অনেক গর্তের সৃষ্টি হয়, এগুলোকে বলা হয় প্রপাতকূপ বা প্লাঞ্চ পুল। কাকে বলে না, জলপ্রপাতের তলদেশে যেসব ছোট বড় অনেক গর্তুলাকার গর্ত দেখা যায় তাকে বলা হয় প্রপাতকূপ বা প্লাঞ্চ পুল। এবারে কি চলে আসবো না, পটল বা মন্থকূপ। কাকে বলে না, পার্বত্য অঞ্চলে প্রবাহিত হওয়ার সময় জল এবং জলের সহিত বাহিত বিভিন্ন আকৃতির শিলাখণ্ডর সঙ্গে আঘাতে কি হয় না, নদী খাতে বিভিন্ন জায়গায় এরকম ছোট বড় বহু গর্তের সৃষ্টি হয়। নদী খাতে সৃষ্ট এরূপ গর্তগুলোকেই বলা হয় পটহোল বা মন্থকূপ। কি বললাম না, পার্বত্য অঞ্চলে নদী প্রবাহিত হয়ে আসার সময়ে জল এবং জলের সহিত বাহিত যে বিভিন্ন শিলাখণ্ড থাকে সেগুলো নদী খাতের সঙ্গে পরস্পর সংঘর্ষে বা ঘর্ষণের মাধ্যমে ছোট বড় বিভিন্ন বর্তুলাকার গর্তের সৃষ্টি করে। নদী খাতের মধ্যে সৃষ্ট এরূপ গর্তগুলোকেই বলা হয় পটহোল বা মন্থকূপ। তোমরা দেখতে পেয়েছো চিত্রটি, এবারে চলে আসবো কি না, আবদ্ধ শৈলশিরার অভিক্ষিপ্তাংশ বা শৃঙ্খলিত শৈলশিরা। কাকে বলে না, পার্বত্য অঞ্চলে শৈলশিরাগুলো এমন ভাবে অবস্থান করে পাশাপাশি প্রত্যেকটি যেন আবদ্ধ অবস্থায় আছে বলে মনে হয়। নদী প্রবাহিত হওয়ার সময় এইসব কঠিন পার্বত্য শিলাগুলোকে এড়িয়ে আঁকা বাঁকা ভাবে এই খাতের মধ্য দিয়ে প্রবাহিত হয়। নদীকে কখনোই এই অংশে দূর থেকে দৃশ্যমান হয় না, দূর থেকে দেখলে মনে হবে পর্বতগুলো পরস্পর একটা আবদ্ধ বা শৃঙ্খলের মতো আবদ্ধ অবস্থায় আছে। এরূপ ভূমিরূপকে বলা হয় কি না, আবদ্ধ শৈলশিরা বা শৃঙ্খলিত শৈলশিরা। আবার বলছি, পার্বত্য অঞ্চলে পর্বতগুলো এমন ভাবে পাশাপাশি অবস্থান করে যে সে শৈলশিরাগুলো তলদেশের ভাগ যেন প্রত্যেকে আবদ্ধ অবস্থায় আছে বলে মনে হয়। নদী প্রবাহিত হওয়ার সময় এইসব পার্বত্য অঞ্চলের কঠিন ভূভাগকে এড়িয়ে আঁকাবাঁকা ভাবে প্রবাহিত হয়, যার ফলে নদী এখানে কখনোই দূর থেকে পুরোটা দৃশ্যমান হয় না। পর্বতগুলো দূর থেকে দেখলে মনে হবে প্রত্যেকটি পর্বত বা শৈলশিরা যেন আবদ্ধ অবস্থায় এখানে অবস্থান করছে বা শৃঙ্খলের মতো আবদ্ধ অবস্থায় অবস্থান করছে, একে বলা হয় আবদ্ধ শৈলশিরা অভিক্ষিপ্তাংশ।
তাহলে নদী ক্ষয়কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি কি কি আলোচনা করলাম, এক নম্বরে আই ও ভি আকৃতির উপত্যকা, দু নম্বরে গিরিখাত ও ক্যানিয়ন, তিন নম্বরে জলপ্রপাত, চার নম্বরে পটহোল বা মন্থকূপ, পাঁচ নম্বরে আবদ্ধ শৈলশিরার বিক্ষিপ্তাংশ। আজ এই পর্যন্ত, ধন্যবাদ। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।